রাজধানীতে বেড়েছে মশার প্রকোপ। মশা নিধনে আজ থেকে 15 দিনের বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মেয়র জানিয়েছেন, মশার প্রকোপ সরকারি বিভিন্ন জায়গা, খালি জলাশয় 7 দিনের মধ্যে পরিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট করছেন মাসিক রাহাত। বছরের এই সময়টাতে কিউলেক্স মশার প্রকোপ বেশি দেখা যায়। মশা থেকে বাঁচতে রাতে তো বটেই, দিনের বেলাতেও বিভিন্ন জায়গায় মশারির আশ্রয় নিতে হয় নগরবাসীকে। রাজধানীতে মশার প্রকোপ কমাতে আজ থেকে 15 দিনের বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অভিযানে নিয়মিত ওষুধ ছিটানোর পাশাপাশি রয়েছে কিউলেক্স মশা জন্মায় এমন খালবিল পরিষ্কার করা। কিউলেক্স মশার মারা কাজের জন্যই তো আমি বলি সমন্বয়টা দরকার আমাদের, আমি এই জন্যই নেমেছি। আমরা আজকের থেকে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে 15 দিন বিভিন্ন এলাকার ড্রেন, বিভিন্ন এলাকার জলাশয় যারই হোক তাদেরকে আমি চিঠি দিতে বলেছি, ড্রেন পরিষ্কার করতে বলেছি। ড্রেন যদি পরিষ্কার যদি না করা হয় তাহলে কিন্তু স্প্রে মেরে কোনো কাজ হবে না। যেই জায়গায় আমাদের সিটি কর্পোরেশনের কেউ যদি না যদি যায়, আপনারা মেহরবানি করে আমাদের সবার ঢাকা অ্যাপস আপনারা সবাই কমপ্লেন করবেন। কীটতত্ত্ববিদরা বলছেন, ডেঙ্গুর বাহক এডিস মশার প্রকোপ কমে আসলেও মার্চ মাস পর্যন্ত থাকতে পারে কিউলেক্স মশার দাপট। এমন অভিযানে কমতে পারে মশার উপদ্রব। কিউলেক্স মশার ক্ষেত্রে আসলে প্রাতিষ্ঠানিক সফলতাটা বেশি প্রয়োজন, সেখানে ব্যক্তিগত সচেতনতা চাইতে প্রাতিষ্ঠানিক সফলতাটা বেশি প্রয়োজন। আমরা যদি সঠিকভাবে খুব জোরে সোরে এখনই কার্যক্রম করতে না পারি তাহলে আপনারা দেখবেন যে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চে অসহনীয় পর্যায়ে যাবে কিউলেক্স পরিস্থিতি। অভিযানের প্রথম দিন রাজধানীর উত্তরায় দেখা গেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আওতাধীন ডোবা জলাশয় থেকে বিস্তার ঘটছে কিউলেক্স মশার। সমস্যার সমাধানে যৌথ অভিযানের সিদ্ধান্ত নেয় ডিএনসিসি। মাসরেক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।